আসসালামু আলাইকুম প্রিয় আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রসেস রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে এবং শিখতে পারবেন তারপর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার যারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল প্রবাস টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আপনারা এই ভিডিওর স্ক্রিনে পাবেন সেই চ্যানেলের ভিডিও এবং এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওই চ্যানেলের লিঙ্ক পাবেন আমাদের এই চ্যানেল কখনো যদি বন্ধ হয়ে যায় বা আমরা আপনাদেরকে কোনো রকমের পরামর্শ বা আপডেট দিতে না পারি তাহলে আপনারা ওই চ্যানেলে আমাদের আপডেটগুলো নিয়মিত ইনশাল্লাহ পাবেন এবং হচ্ছে আপনারা যারা কোশ্চেন করেছেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা ওই চ্যানেলে ইনশাল্লাহ হাজির হব এই চ্যানেলে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে না যাই হোক আজকে আমরা কথা বলতে যাচ্ছি যদি আপনার চুক্তিটা আপনি বাতিল করে ফেলেন তাহলে আপনি অন্য কোন কোম্পানির সাথে কিভাবে চুক্তিবদ্ধ হবেন এই বিষয়টা কিন্তু এখনও ইউটিউবে কেউ বলেনি বিষয়টা কিভাবে হবে সো আজকে আমি ফার্স্ট হয়তো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই হচ্ছে যে আপনি যেই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবেন অবশ্যই সেই কোম্পানির যেই সিগনালটা মানে ওই কোম্পানির যে লাইসেন্সটা সেটার হালনাগাদ গ্রিন হতে হবে তার যেই সিগনাল সেটা রেড হতে পারবে না এবং ইলো হতে পারবে না সেটাকে কমপক্ষে মিডেল গ্রিন তারপর হচ্ছে অথবা গ্রিন অথবা তার উপরে প্লাতিনাম এই সকল আপনার যে সিগনালগুলো রয়েছে তাকে অবশ্যই সেই সিগন্যালগুলো মেনটেন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কোম্পানি যে ওয়েস প্রোটেকশনের যে সিস্টেমটা রয়েছে তার সম্পূর্ণভাবে তাকে ওই রুলসগুলো গভর্নমেন্টের মানতে হবে এবং তৃতীয়ত কর্মীকে অবশ্যই তার আগের যে অনলাইন চুক্তিপত্র সেটা থাকতে হবে ধরেন আপনি আগে যে কোম্পানিতে বর্তমানে আছেন সেটা অনলাইনে চুক্তিবদ্ধ হতে হবে আপনার চুক্তিপত্র যদি নাই থাকে আপনার কোনো রকমের চুক্তিপত্র যদি অনলাইনে নাই থাকে তাহলে নতুন করে চুক্তিবদ্ধ হতে পারবেন না আপনাকে অবশ্যই চুক্তিবদ্ধ অনলাইনে থাকতে হবে যে আপনার কোম্পানি আপনার সাথে চুক্তিবদ্ধ করার জন্য মেসেজ পাঠাইছে যাই হোক ওই চুক্তিপত্র থাকতে হবে তারপর ওটা আপনি চাইলে অন্য কথা হতে পারবেন তো এখন চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অন্য কোম্পানি তলব দিয়ে রাখছে চুক্তি করার জন্য সেটাকে আপনি বাতিল করেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোন কোম্পানির সাথে নতুন কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধে যেতে পারবেন না আপনাকে অবশ্যই সে ক্যান্সেল করে দিতে হবে সেই চুক্তিটা যেটা আপনি আপনি ক্যান্সেল করেন নাই অথবা আপনাকে দুই সপ্তাহ ওয়েট করতে হবে সবচেয়ে বেটার হবে যদি আপনি সে ক্যান্সেল এই চুক্তিটা বাতিল করে দেন ঠিক আছে তো কিভাবে বাতিল করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেই সিস্টেমে আপনারা বাতিল করে দিবেন তারপর হচ্ছে এই যে সিস্টেমটা আপনি অন্য কোহিলের সাথে ট্রান্সফার হবেন বা অন্য কোম্পানির সাথে নতুন করে চুক্তিবদ্ধ হবেন সেক্ষেত্রে আপনাকে কিউইয়া নামে একটি সফটওয়্যার রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেই কোম্পানি আপনাকে নেবে আপনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবেন নতুন করে সেই কোম্পানি ওই কিউ ওয়েবসাইটের মাধ্যমে সে আপনাকে কন্ট্যাক্ট ফর্ম অর্থাৎ যে চুক্তিপত্র এবং ট্রান্সফারের যে ফর্ম তারা ওইখানে পাঠাবে কিউআর মাধ্যমে তখনই হচ্ছে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে গোসির মাধ্যমে সেই মেসেজের ভিতরে আপনার বিস্তারিত থাকবে যে নতুন কোম্পানি আপনার সাথে চুক্তিবদ্ধ এবং ট্রান্সফার করে নিচ্ছে সেটার বিস্তারিত থাকবে দেন হচ্ছে আপনি ওটা দেখবেন দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে যে তার সাথে যে কন্ট্রাক্টগুলো সেই চুক্তিগুলা সেগুলো ঠিক আছে আপনার স্যালারি তারপর কাজের ধরন তারপর ডিউটি ইট আর যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনি ওকে করে দিলেই আপনার ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আপনি হয়ে গেলেন এখন ওই কোম্পানিতে চলে গেলে ওখানে কাজ করতে পারবেন এবং ওই কোম্পানি আপনাকে আকামা বানিয়ে দিলে বাস কাজ শেষ আপনার কাজ কমপ্লিট এইভাবে হচ্ছে চুক্তিটা হবে তো আপনারা হয়তো বুঝতে পারছেন আপনার যাদের যাদের কিউআ অ্যাকাউন্টটা নাই আপনারা অবশ্যই কিউ যে অ্যাকাউন্টটা রয়েছে যে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর রয়েছে সেটাকে ডাউনলোড করেন আপনার মোবাইলে ইনস্টল করেন তারপর অ্যাকাউন্টটা করে রাখেন তারপর হচ্ছে আপনি যেই বর্তমান কোম্পানিতে আছেন সেটা যদি বাতিল করে দেন বাতিল করে দিয়ে আপনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবেন তাদেরকে বলেন আপনার আপনাকে মেসেজ দেওয়ার জন্য তলব করার জন্য সে কিউআ ওয়েবসাইটের মাধ্যমে সেই কোম্পানি আপনার কাছে কাগজপত্রগুলা পাঠাবে গোসির মাধ্যমে আপনার মোবাইলে মেসেজ আসবে আশা করি পুরো বিষয়টা একেবারে আপনাদের ক্লিয়ার করে ফেলছি সো আপনারা যারা যারা এখন পর্যন্ত আপনাদের পূর্বের যে চুক্তিগুলো সেটা বাতিল করেন নাই সেটা বাতিল করে দিবেন যদি আপনি সেখানে থাকতে রাজি না থাকেন আর যদি রাজি থাকেন তাহলে তো ভালোই সেখানে কাজ করবেন আর যদি রাজি না থাকেন তাহলে আপনারা কিউ ওয়েবসাইটের মাধ্যমে বা কিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের অন্য কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আপনারা হতে পারবেন যে প্রসেসিংটা বললাম সেই প্রসেসিংয়ের মাধ্যমে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে আর যারা এখন পর্যন্ত আমরা প্রবাসী যুদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে নোটিফিকেশনটা ওয়াল রেখে দিবেন যাতে করে কোনো রকমের আপডেট ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান তো আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই